এখন এই নির্যাতিত নারী আল্লাহর কাছে দুইটা জিনিস চাইলেন একটা হচ্ছে আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর আর ফেরাউনের এবং তার জাতির শাস্তি থেকে মুক্তি এবার আমরা যাই যে তিনি জান্নাতে ঘরের কথা আল্লাহর কাছে কেন বললেন অনেক কিছু দুয়ার ছিল অনেক কিছু বলতে পারতেন তার ইমাম যখন ভিতরে ঢুকে তখন তিনি বুঝতে পারছেন যে এই পৃথিবীতে আর যাই কিছু হোক না কেন শেষ পর্যন্ত যদি আল্লাহর কাছে জান্নাত না পাওয়া যায় তাহলে আর কোনো কিছুতেই মূল সফলতা আসবে না তো এই জন্য তিনি মূল যেটা টার্গেট সর্বশেষ মানুষের যেটা প্রাপ্তি ওই জায়গায় চলে গেছেন তাহলে এখন আমরা যারা আছি নারী পুরুষ আমাদেরও জান্নাতে খান ঘরের দরকার আছে না নাই সবাই তো চায় এটা সবাই আমরা চাই যে আল্লাহ আমার জন্য জান্নাতে একখান ঘর যেন নির্মাণ করেন কারণ দুনিয়াতে আমরা কেউ বাড়িঘর করে ফেলেছি কেউ কারো বাড়িঘর নির্মাণাধীন অবস্থায় আছে কেউ জায়গা কিনে রাখছে ঘর বাড়ি করবে কেউ টাকা টাকা জোগান করতেছে বাড়িঘর করার জন্য এটা মানুষের জীবনের একটা বড় চাহিদা যে অন্তত আর কিছু না পারি থাকার জন্য একটা বাসা বাড়ি করি এবার দেখেন এটা আমাদের একটা জীবন দুনিয়ার লাইফ পরকালটাও একটা জীবন আসবে আখেরাতের লাইফ আর দুইটার মধ্যে সময়ের কতটুকু এটা আপনার কোরআন থেকে ধারণা পাওয়া যায় আমরা যে দুনিয়াতে এখন আসি দুনিয়াতে এখন আমরা বসবাস করতেছি মরণের পরে আমাদের এটা মাথায় আসবে যে হ আমরা তো দুনিয়াতে কয়েকদিন ছিলাম তো মানুষ যখন এইভাবে সবাই একসাথ হবে কানাকানি করবে বলা করবে এই আমরা না কয়দিন দুনিয়াতে ছিলাম হ ছিলাম তো কয়দিন 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 ছিলাম দুনিয়াতে তো কেউ বলবে একদিন মনে হয় লাভিস না একদিন একটু পরে আবার পরিবর্তন করে বলবে না একদিন এত লম্বা সময় আমরা দুনিয়াতে থাকিনি বা দিনের একটা অংশ ছিলাম এরপরে সুরার রুমের পঞ্চান্ন নম্বর আয়াতে গেলে পাবেন ওই সময় অপরাধীরা শপথ করবে কসম করবে ইউকু শিমুল মুজি ইমুন অপরাধীরা শপথ দেবে কসম দিয়ে বলবে অল্লাহ আল্লাহর কসম দিয়ে বলছি যে আমরা মা লা বিসু সা মুহূর্তকাল সময় ছাড়া দুনিয়াতে ছিলাম না এবার দুনিয়ার সময়ের অনুমান পাইলাম না মুহূর্তকাল আর মৃত্যুর পরে যেটা শুরু হবে এটা বা যুগ যুগ ধরে চলতে থাকবে এখন আমরা একটু মিলাই যে দুনিয়ার বাড়ির আমাদের অবশ্য প্রয়োজন আছে কিন্তু দুনিয়ার বাড়ি বেশি প্রয়োজন না পরকালের বাড়ি বেশি প্রয়োজন পরকালের বাড়ির বেশি প্রয়োজন